আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো সেটি হচ্ছে জটিল বাক্য। তো জটিল বাক্য কি করে বুঝবে যে এই উদাহরণটি হলো জটিল বাক্য বা জটিল বাক্য কাকে বলে? যারা জটিল বাক্য সম্বন্ধে বিশেষভাবে কিছুই জানোনি তারা কিন্তু মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবে। শর্টকাট পদ্ধতিতে আমরা জটিল বাক্য তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। প্রথমে সংজ্ঞাটা দেখে নেওয়া যাক, তারপর তোমাদেরকে শর্টকাট পদ্ধতিটি বলে দেব। যে বাক্যে অপ্রধান এক বা একাধিক খণ্ডবাক্য বা বাক্যাংশ থাকে এবং তারা যদি প্রধান বাক্যাংশের অংশ বা অক্ষস্বরূপ হয় সেই বাক্যকে আমরা জটিল বাক্য বলি। তাহলে এখানে বোঝাচ্ছি, তাহলে জটিল বাক্যটি কী হবে? বাক্যের প্রধান অংশ স্বরূপ হবে, বাক্যের প্রধান বাক্যাংশের অংশ বা অক্ষর স্বরূপ হবে। অর্থাৎ দেখো এখানে লেখা আছে, যখন তুমি এসেছিলে তখন আমি বাড়িতে ছিলাম না। তাহলে দেখো বাক্যটি তুমি এসেছিলে, আমি বাড়িতে ছিলাম না, তাহলে বাক্যের আগে কে বসেছে? যখন বসেছে, তাই না? তাহলে এখানে বাক্যের প্রধান অংশ হলো যখন। যখন তুমি এসেছিলে তখন আমি বাড়িতে ছিলাম না। তাহলে এটি হলো একটি জটিল বাক্যের উদাহরণ। এবারে দেখে নেওয়া যাক অতি সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে বুঝবে যে এটি একটি জটিল বাক্য। যদি বাক্যের আগে যখন, যবে, হয়তো, ঠিক আছে, এগুলো বসে, কিংবা যখন, তখন, যবে, তবে, হয়তো, নয়তো, কিংবা, কিন্তু, হলে, না হলে, বাক্যের আগে কিংবা মধ্যিখানে বসে, তখন তোমরা বুঝবে এটি একটি জটিল বাক্য। এই যে এখন দেখছো, যখন, তখন, যবে, তবে, হয়তো, নয়তো, কিন্তু, কিংবা, হলে, না হলে, এইরূপ বেশ কিছুগুলো অব্যয় রয়েছে। যে অব্যয়গুলো বাক্যের আগে ও মধ্যিখানে বসে, তখন তোমরা বুঝবে এটি একটি জটিল বাক্য। তোমরা একটি জটিল বাক্যের উদাহরণ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। একটি জটিল বাক্যের উদাহরণ দেবে, হয়তো সে মরবে, নয়তো বাঁচবে। যদি তবে একটি জটিল বাক্যের উদাহরণ, যদি তুমি ওষুধ খাও তবেই তুমি বাঁচবে। দ্বিতীয় জটিল বাক্যের উদাহরণ, যদি তুমি পড়াশোনা করো তবে তুমি পরীক্ষায় সফল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করো, আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।